দশম শ্রেণীর ভূগোল বায়ুর চাপ বলয়। আজকে আমরা ভূপৃষ্ঠের উপর বায়ুর চাপ বলয় নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে তোমরা জেনেছো বায়ুর চাপ কাকে বলে। এক একটি নির্দিষ্ট চাপযুক্ত অঞ্চল ভূপৃষ্ঠকে চারদিক থেকে বলয়ের আকারে ঘিরে থাকে, এগুলিকে চাপ বলয় বলে। এবার দেখি ভূপৃষ্ঠের উপর কতগুলি চাপ বলয় আছে। এক নম্বর, নিরক্ষরেখা। নিরক্ষরেখার উত্তরে 5 ডিগ্রি এবং দক্ষিণে 5 ডিগ্রি। এই যে অঞ্চল, এই অঞ্চলের উপর সূর্যরশ্মি সারা বছর প্রায় লম্বভাবে কিরণ দেয়, তার মানে সারা বছর তাপ বেশি থাকে, তাপ বেশি। এই অঞ্চলে জলভাগ অপেক্ষা স্থলভাগের পরিমাণ কম, তাই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। আবার এই অঞ্চলে পৃথিবীর আবর্তন গতি জনিত সৃষ্ট কোরিওলিস বলের পরিমাণও বেশি। কোরিওলিস বল অধিক। এই তিনটি কারণের জন্য এই অঞ্চলের বাতাস দ্রুত উষ্ণ এবং আর্দ্র এবং হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, এবং পৃথিবীর আবর্তন গতিজনিত কোরিওলিস বলের প্রভাবে উত্তর ও দক্ষিণ দুই দিকে ছিটকে যায়। যত উচ্চতা বাড়ে এই বায়ুর উষ্ণতা তত কমতে থাকে, বায়ু শীতল হওয়া ও ভারী হতে থাকে। এবার এই বায়ু দুটি শীতল এবং ভারী হয়ে দুই ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে। তাছাড়া এই নিম্নচাপের টানে, স্থায়ী এই নিম্নচাপের টানে দুই মেরু অঞ্চলের শীতল বাতাসও এখানে ছুটে আসার চেষ্টা করে, ফলে নিরক্ষীয় অঞ্চলের উত্তরে 5 ডিগ্রি এবং দক্ষিণে 5 ডিগ্রি এই অঞ্চল জুড়ে একটি স্থায়ী নিম্নচাপ বলয় কাজ করে বা বিরাজ করে। একে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বা শান্ত বলয় বলা হয়। এই অঞ্চলে বায়ুপ্রবাহ বা এই সংক্রান্ত কোনো ঘটনা ঘটে না, সেই জন্য এই চাপ বলয়কে শান্ত বলয় বলা হয়, যাকে ডোলড্রামও বলে। ডোলড্রাম শান্ত বলয়। এবার দেখা যাক 2 ও 3। আমরা একটু আগে বললাম যে নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ আর্দ্র বাতাস শীতল এবং ভারী হয়ে দুই ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে, উত্তর গোলার্ধে 25 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ গোলার্ধে 25 ডিগ্রি দক্ষিণ থেকে 30 ডিগ্রি দক্ষিণ। এই দুই অঞ্চলের মধ্যে এই শীতল বাতাস এসে ভিড় করে এবং মেরু অঞ্চল থেকে ছুটে আসা শীতল বায়ুও এই দুই অঞ্চলে এসে জমা হয়। ফলে দেখা গেছে যে উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখার উত্তরে এবং দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখার দক্ষিণে দুটি স্থায়ী উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে। এই দুটো উচ্চচাপ বলয়কে উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং দক্ষিণ গোলার্ধে একে মকরীয় উচ্চচাপ বলয় বলে। তাহলে 2 ও 3 কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলে। এবারে দেখা যাক 4 ও 5, দুই মেরু অঞ্চলে চলো। এই দুই মেরু অঞ্চলে ঠিক দেখবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের ঠিক উল্টো ঘটনা ঘটে। এক, সূর্যরশ্মি মাত্র 6 মাস তির্যকভাবে পড়ে, মাত্র 6 মাস পড়ে, মানে খুব তির্যকভাবে পড়ে
আবার মাত্র 6 মাস পরে। এবং এখানে বায়ু উষ্ণতা এত কম যে বায়ু অত্যন্ত শুষ্ক অবস্থায় থাকে, বায়ুতে জলীয় বাষ্পও থাকে না, জলীয় বাষ্প শুষ্ক বায়ু। তাছাড়া এই দুই অঞ্চলে পৃথিবীর আবর্তন গতি জনিত গতি বিক্ষেপও নেই, ফলে এই দুই অঞ্চলের বাতাস অত্যন্ত শুষ্ক, শীতল এবং ভারী অবস্থায় থাকে, ফলে দুই মেরু অঞ্চলে স্থায়ী উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে। উত্তর গোলার্ধে একে সুমেরু উচ্চচাপ বলয়, এবং দক্ষিণ গোলার্ধে একে কুমেরুর উচ্চচাপ বলয় বলে। ৬ এবং ৭। এবার দেখো কর্কটীয় অঞ্চলের উত্তরে সুমেরু অঞ্চলের আগে এর বিস্তার অত্যন্ত বেশি। দুই মেরু অঞ্চল অপেক্ষা সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের বিস্তার বেশি। দক্ষিণ গোলার্ধেও তাই, যে কুমেরু অঞ্চল অপেক্ষা কুমেরুবৃত্ত অঞ্চলের বিস্তার বেশি। সেই কারণে এই দুই অঞ্চলের আবর্তন গতিজনিত সৃষ্ট কোরিওলিস বলের প্রভাবে বাতাস বাইরের দিকে বিক্ষিপ্ত হয় এবং দুটি স্থায়ী নিম্নচাপ বলয় সৃষ্টি করে। উত্তর গোলার্ধে একে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলে এবং দক্ষিণ গোলার্ধে একে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় বলে। সুতরাং ভূপৃষ্ঠে মোট 7টি চাপ বলয় আছে। আবার সেই নামগুলো দেখে নেওয়া যায়। 1. নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও শান্ত বলয়, যাকে আমরা ডোলড্রাম বলি। 2. কর্কটীয় উচ্চচাপ বলয়। 3. মকরীয় উচ্চচাপ বলয়। 4. সুমেরু উচ্চচাপ বলয়। 5. কুমেরুর উচ্চচাপ বলয়। 6. সুমেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয় এবং 7. কুমেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়। ভূপৃষ্ঠে এই 7টি চাপ বলয় অবস্থান করে এবং আমরা এর বৈশিষ্ট্যগুলি এর পরের কোনো ইয়েতে দেখবো, ক্লাসে দেখব, এবং বায়ুচাপ সম্পর্কে পরবর্তী ইনফরমেশানগুলো আমরা পরের ক্লাসে দেবো।